আজকাল সবাই যেটাকে ভালোবাসা বলে সেটা একটা স্নায়ুর ব্যায়াম। হঠাৎ চিরিক মেরে আসে, তারপর ছেড়ে যেতেও তোর সয় না। পরের দুষ্টুটি লইয়া কেবলই আলোচনা করিতে থাকিলে মন ছোট হইয়া যায়, স্বভাব সন্নিগ্ধ হইয়া উঠে, হৃদয়ের স্পর্শতা থাকে না। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আমরা যখন মিথ্যা পথে চলি, তখন আমরা দুর্বল হইয়া পড়ি, এই জন্য তখন আমরা আত্মহত্যা করি, তখন আমরা একেবারে আমাদের মূলে আঘাত করি। আমরা যাহার উপরে দাঁড়াইয়া আছি তাহাকেই সন্দেহ করিয়া বসি। আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করিয়াছিলাম, আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে। আজ মনে হইতেছে, তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারিব। জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয়, কিন্তু প্রেম পেলে নিজেকে অধম বলে জেনেও আনন্দ হয়। একটা মন আর একটা মনকে খুঁজিতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দিবার জন্য, নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করিবার জন্য। চোখ কতটুকুই দেখে, কান কতটুকুই শোনো, স্পর্শ কতটুকুই বোধ করে, কিন্তু মন এই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছড়িয়ে যাচ্ছে। ক্ষুদ্রকে লইয়াই বৃহৎ, সীমাকে লইয়াই অসীম, প্রেমকে লইয়াই মুক্তি। প্রেমের আলো যখনই পাই তখনই যেখানে চোখ মেলি সেখানেই দেখি সীমার মধ্যে সীমা নাই। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। মনে যখন একটা প্রবল আনন্দ, একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয়, তখন মানুষ মনে করে আমি সব পারি। তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে। নারীর প্রেম পুরুষকে পূর্ণ শক্তিতে জাগ্রত করতে পারে, কিন্তু সে প্রেম যদি শুক্লপক্ষের না হয়ে কৃষ্ণপক্ষের হয়, তবে তার মালিন্যের আর তুলনা নেই। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পড়ায়। পুরুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো, যতই ধার দাও না কেন তাতে বৃহৎ কাজ চলে না। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না। কত বড় আমি কহে নকল হীরাটি, তাই তো সন্দেহ করি নহ ঠিক খাটি। রমণী অনর্থক হাসে, তাহা দেখিয়া অনেক পুরুষ অনর্থক কাঁদে, অনেক পুরুষ ছন্দ মিলাইতে বসে, অনেক পুরুষ বলায় দড়ি দিয়ে মরে। 7 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। যখন দেশকে মা বলে আমরা গলা ছেড়ে ডাকি, তখন মুখে যাই বলি মনে মনে জানি, সে মা গুটি কয়েক আদুরে ছেলের মা।